अचानक मोहे पिया के जगाए अचानक मोहे अचानक मोहे पिया के जगाए। तिनी ভারত সেতার সম্রাট বিলায়েত খান। রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদ তাকে আফতাবি সিতার বা সান অব দ্য সিতার আখ্যা দেয়। জন্ম ময়মনসিংহের গৌরীপুরে। পিতা সুরবাহার বাদক ইনায়েত খান, মা বেশিরান বেগম। পারিবারিক ইমদাদ খানি বা এটাওয়া ঘরানায় তার সঙ্গীত শিক্ষা হয়। ইনায়েত খানি কানাড়া, সাঁজ সরাবালি, কলাবন্তি, মন্দ ভৈরব রাগের উদ্ভাবক ছিলেন তিনি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে 1958 সালে সত্যজিৎ রায়ের চতুর্থ চলচ্চিত্র জলসাঘর। অতীত গৌরব নিয়ে বেঁচে থাকা এক দাম্ভিক অহংকারী জমিদার বিশ্বম্ভরবাবুর পতনের গল্প। বিলায়েত খানের সুর এ ছবির অন্যতম সম্পদ। স্বর মানে শব্দ। ভারতীয় সঙ্গীতে স্বরই ঈশ্বর। সাত স্বর, সা রে গা মা পা ধা নি সা, এই নিয়েই দুনিয়ার
যাবতীয় সঙ্গীত। এই অর্থহীন স্বরই হল উচ্চাঙ্গ সঙ্গীত। এরই সাধনায় পাওয়া যায় ঈশ্বরকে, এমনই বিশ্বাস সুর সাধকদের। এই সুর সাধনার মধ্য দিয়েই 2004-এর আজকের দিনেই মুম্বাইতে প্রয়াত হন ওস্তাদ বিলায়ত খান। রেখে যান তার অসংখ্য অনুরাগীকে। প্রমাণ হয় আরো একবার, সুরের মৃত্যু নেই, মৃত্যু নেই সাধনায়।